সনাতন ধর্মাবলম্বী অপবিশ্বাস সাকিব খানকে দু আট সনে বিয়ে করে মুসলিম হয়েছিলেন এরকম কথা তিনি নিজেই বেশ কয়েকবার মিডিয়ায় বলেছিলেন এরপর অনেকেই জানতেন ইসলাম ধর্মের অনুসারী অপবিশ্বাস তবে ধর্ম বদলালেও নিজের নাম অপু ইসলাম খান হলেও অপবিশ্বাসেই সবার কাছে পরিচিত ছিলেন তিনি আসছে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় তার ধর্ম সম্পর্কে অপবিশ্বাস আসলেই ইসলাম ধর্ম পালন করেন কিনা এ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান সাকিব খান আমাকে কাগজে কলমে মুসলমান করেননি আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম ইসলাম ধর্ম তবে বাবা মার সঙ্গে থেকে আমি আর অন্য ধর্ম পালন করতে পারি না তাই আমি বর্তমানে হিন্দু ধর্মেই আছি এবার দুর্গাপূজা করব জয় কোন ধর্ম পালন করবে এরকম প্রশ্নের উত্তরে অপবিশ্বাস জানান সে সাকিব খানের সন্তান সাকিব খানের পরিচয়েই বড় হবে জয় তবে অপবিশ্বাসের দাবি তিনি কোরআন শিখেছেন পড়তেও পারেন এবং সব ধর্মের প্রতি তার রয়েছে সম্মান ও শ্রদ্ধা সাকিব খানকে ভালোবেসে মুসলিম ধর্মকে সম্মান দেখিয়েছেন এবং সবসময় দেখাবেন এদিকে অপুর এই বক্তব্যের পর তার ভক্তদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই অপবিশ্বাসকে নিজের ধর্ম নিয়ে এ ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলায় বেশ কড়া সমালোচনা করেছেন অনেকে আবার বলেছেন তিনি কি এসব ব্যাপার ইন্টারভিউতে এড়িয়ে যেতে পারেন না সনাতন ধর্মাবলম্বী কেউ কেউ আবার উপবিশ্বাসকে ভীষণ ভৎসনা দিয়েছেন সেই সাথে উপবিশ্বাসের অনেক মুসলিম ভক্তরাও করেছেন সমালোচনা তবে উপবিশ্বাসের সাহসের প্রশংসাও করেছেন অনেকে এবং বিষয়টি স্পষ্ট করার জন্য ধন্যবাদও জানিয়েছেন তাই সব মিলিয়ে বলতে হয় মিশ্র প্রতিক্রিয়াই পেয়েছেন অপবিশ্বাস তারই সোজা সাপটা মন্তব্য করে প্রিয় দর্শক অপবিশ্বাসের এই মন্তব্যগুলো নিয়ে আপনাদের কি মত আপনারা কোন দৃষ্টিতে দেখছেন এ নিয়ে যে কোনো গঠনমূলক মতামত শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না